হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গুগল ক্রোম ব্রাউজারের নিয়ে আলোচনা করবো। গুগল ক্রোম ব্রাউজারে কীভাবে হিস্ট্রি ডিলিট করবেন এবং আপনার যে অ্যাক্টিভিটি মানে যে সার্চ অ্যাক্টিভিটি বা যে ওয়েব অ্যাক্টিভিটি সেগুলোকে কীভাবে কন্ট্রোল করবেন এবং যে সার্চ হিস্ট্রিগুলো সেই হিস্ট্রিগুলো কীভাবে অটো ডিলিট সিস্টেম করবেন, তো সেটা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। তো গুগল ক্রোম ব্রাউজারটি সম্পর্কে সবাই জানেন। গুগল ক্রোম ব্রাউজার একটি হচ্ছে পপুলার ব্রাউজার, তো এইটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো এই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখান থেকে আমরা যা কিছু সার্চ করে থাকি তা হচ্ছে যে ওয়েব অ্যাক্টিভিটি এবং অ্যাপস অ্যাক্টিভিটি বা হিস্ট্রিতে গিয়ে সেখানে সেভ হয়ে থাকে। এখান থেকে বেরিয়ে গেলে বা এক্সিট করে দিলে অনেকে মনে করেন যে সেটা আর গুগল ক্রোমের মধ্যে থাকলো না, কিন্তু গুগল ক্রোমের যে হিস্ট্রি সার্চ হিস্ট্রি সেখানে রয়ে যায়। তো সেখান থেকে কীভাবে ডিলিট করবেন এবং কীভাবে অটো ডিলিট করে রাখবেন, যা 3 মাস পর কি 6 মাস পর বা একটা টাইমের পর কিন্তু সেখান থেকে ডিলিট হয়ে যাবে, তো সেই টাইমটাকে কীভাবে সেট করবেন। ধরলাম এখানে গিয়ে আমি সার্চ করলাম মোবাইল বলে, ধরলাম সার্চ করলাম, তো মোবাইল বলে আমি এখানে ধরলাম। সার্চ করার পরে এখান থেকে যে মোবাইল বলে সার্চ যখন করলাম এখান থেকে বিভিন্ন ধরনের মোবাইল চলে এলো। আমি ধরলাম এখান থেকে যে কোনো একটা গুগলে আমি একটা ওয়েবসাইট এখান থেকে বেছে নিলাম, তো এটা অ্যামাজনে চলে গেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা জায়গাতে আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। ধরলাম এখানে স্যামসাং এখানে লোগোটা উপরে ক্লিক করলাম, তো এখান থেকে এটা হচ্ছে সার্চ হয়ে গেল আমার। তো এখান থেকে এই যে বেরিয়ে গেলাম, ধরলাম এখান থেকে এক্সিট করে ব্যাক হয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। অনেকে ভাবলো যে এখান থেকে গুগলে ক্রোমে আর এটা রইলো না, কিন্তু এখান থেকে হিস্ট্রিতে দেখা যাবে যে আপনি কি সার্চ করেছেন। তো সেটা অনেকে চাই যে ডিলিট করতে নিজের প্রাইভেসির কারণে, তো সেটার জন্য এই ভিডিওটি। তো এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন অলের সামনে, এই 3 লাইন অপশানে ক্লিক করলে এখান থেকে অপশান আসবে যেখানে সার্চ হিস্ট্রি বলে, এই সার্চ হিস্ট্রিতে ক্লিক করবেন। সার্চ হিস্ট্রিতে ক্লিক করলে এখান থেকে অপশান পাবেন যেখানে রয়েছে, দেখবেন যে এখানে উপরে 2-3টি অপশান রয়েছে, যেখানে সার্চ হিস্ট্রি, নিচে রয়েছে হিস্ট্রি, তারপরে কন্ট্রোলস, তারপরে মোর। তো এখানে হিস্ট্রি সম্পর্কে জানবো, তো এই হিস্ট্রি অপশানে ক্লিক করলেই বা এখানে অটো অপশান ক্লিক করা থাকে মানে অটোমেটিক ক্লিক করাই থাকে, না করা থাকলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই ধরনের পেজটা আসবে, মানে অপশানগুলো এরকম আসবে। এখানে এই যে সেভিং টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তো এই যে অপশানটা, এই অপশানটা দেখতে পাচ্ছেন রাইট সাইড আছে, মানে এটা হচ্ছে অন করা আছে, এবং নিচে রয়েছে অটো ডিলিট অফ। তো এখানে দেখতে পাচ্ছেন অটো ডিলিট অপশানটাও এখানে রয়েছে। তো আমরা এখানে 2টো আলোচনা করব কীভাবে হিস্ট্রিগুলো ডিলিট করবেন মানে আর অটো ডিলিট কীভাবে করবেন, আর সাথে সাথে এই যে ওয়েব এমন অ্যাপ অ্যাক্টিভিটিটাকে কীভাবে এর সেভিং হয়ে থাকছে, এটা যেমন না সেভ না হয় তো সেটার জন্য কী করতে হবে। তো প্রথমে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করলে দেবেন এখানে হচ্ছে অফ অন অপশান চলে আসবে, অন রয়েছে বলে এখানে অনে টিকমার্ক রয়েছে, তো আমরা এখানে টার্ন অফ করে দেবো। টার্ন অফ অপশানে ক্লিক করলে এখান থেকে অপশান আসবে, তো এই অপশানের উপরে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে অপশান পাবেন, নিচে একদম রয়েছে এখানে পজ অপশান রয়েছে, এখানে ক্লিক করলে এটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে গেছে যেখানে ইউ হ্যাভ প্রফেশনালি সেভ ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তো এটা ওকে করে দেবো এখান থেকে, নিচে যে ওকে অপশানটা রয়েছে তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। এখানে টার্ন অন করার জন্য এখন অপশান চাইছে, তো আমরা এখন টার্ন অন করব না, এখান থেকে হিস্ট্রিতে আবার ফিরে আসবো। এই যে উপরে হিস্ট্রি অপশান রয়েছে, হিস্ট্রিতে অপশান এলে দেখতে পাবেন এখানে নট সেভিং টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তো আমরা এখান থেকে এরপরে নিচে যে অপশান রয়েছে অটো ডিলিট, অটো ডিলিট অপশানটা সিস্টেমটা দেখে নেবো। এখানে অটো ডিলিট অপশান উপরে ক্লিক করবো, এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অটো ডিলিটের অপশান আসবে। তার আগে বলবো যেখান থেকে যারা ডিলিট করতে যাচ্ছেন, এই যে নিচে যে হিস্ট্রিগুলো রয়েছে এখানে হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য এখানে একটা ডিলিট অপশান পাবেন, নিচের দিয়ে যখন ক্লিক করবেন দেখবেন যেখানে হিস্ট্রিগুলো রয়েছে যা যা সার্চ করবেন তা রইবে এখানে। এভাবে যেমন যেমন মোবাইলে আমি স্যামসাং ওয়েবসাইটে সার্চ করেছি, তার স্যামসাং গ্রুপে এখানে ওয়েবসাইট চলে আসছে, সার্চ হিস্ট্রিতে এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। তো এখান থেকে এই যে ডিলিট অপশানটা রয়েছে, এই যে ডিলিট অপশানের উপরে ক্লিক করব, ডিলিট অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আর ডিলিট মানে কাস্টম হিসাবে রেঞ্জ হিসাবে ডিলিট করতে পারবেন, বা ডিলিট টু ডে হিস্ট্রিগুলো ডিলিট করতে পারবেন, ডিলিট অল টাইম হিস্ট্রি ডিলিট করতে পারবেন, এবং নিচে রয়েছে এখানে অটো ডিলিট। এই ডিলিট কাস্টম রেঞ্জ যেটা রয়েছে এখানে ক্লিক করলে একটা ডেট, যে কোনো ডেট আপনি এখান থেকে সেট করতে পারবেন, কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি ডিলিট করতে চাইছেন, নিচে নেক্সট করলে সেটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে যেটা রয়েছে নিচে যে অটো ডিলিট অপশানটা, সেই অটো ডিলিট অপশানটা এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন অপশান পাবেন অটো ডিলিট অ্যাক্টিভিটি অর্ডার দেন কত মাসের জন্য, এখানে রয়েছে 3 মান্থ, 18 মান্থ, তারপর হচ্ছে 36 মান্থ, তো কত মাসের জন্য আপনি কত মাস পরে হচ্ছে আপনি ডিলিট করতে চাইছেন অটোমেটিক অর্ডার এটা। তো এখান থেকে আমি 3 মান্থ করে দিলাম, ধরলাম। তারপর নিচে রয়েছে যেটা নেক্সট অপশানটা, এই নেক্সট অপশানের উপরে ক্লিক করতে হবে, তো ক্লিক করে দিতে পারবেন এখান থেকে, এই ধরনের অপশান আসবে, আপনাকে এখানে কনফার্মেশন করতে বলবে,
তো এখান থেকে কনফার্মেশন করার পর এখানে নিচে রয়েছে দেখবেন যে কনফার্ম রয়েছে, তো কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। এটা থ্রি মান্থ পরে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তো এখানে আমার এটা সেট হয়ে গেছে অটো ডিলিট, হ্যাঁ থ্রি মান্থ এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। কিন্তু এখানে যে হিস্ট্রিগুলো রইলো তো সেই হিস্ট্রিগুলো কিন্তু রয়ে গেছে, কারণ এগুলো হচ্ছে রিসেন্ট সার্চ হিস্ট্রি। তো এই রিসেন্ট সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করতে গেলে এখানে যে অপশনটা রয়েছে ডিলিট, এই ডিলিট অপশনে এগুলো ক্লিক করে অল ডিলিটও করতে পারেন বা ডিলিট টু ডেও করতে পারেন। টু ডে হিস্ট্রিগুলো করতে চাইলে টু ডে হিস্ট্রিগুলো করতে পারেন, বাকি 29 দিনের মানে টোটাল 90 দিন পরে যেহেতু ডিলিট হয়েছে বাকি 89 ডে পর্যন্ত সেভ হয়ে রয়ে যাবে। এভাবে টু ডে করতে পারেন বা অল টাইম করতে পারেন বা একটা কাস্টম রেঞ্জ মানে ডেট একটা সিলেক্ট করে সেখান থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে অল ডিলিট অপশানে এগুলো ক্লিক করবো, ক্লিক করার পর নিচে যে অপশানটা পাবো সেখানে হচ্ছে নেক্সট অপশান পাবো, তো নেক্সট অপশানে এগুলো ক্লিক করবো, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট অপশান পাবেন। তো এই ডিলিট অপশানে এগুলো ক্লিক করলে এখান থেকে সমস্ত হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে, ওকে করলে এখান থেকে ব্যাক চলে আসবে এবং দেখতে পাচ্ছেন হিস্ট্রি নো অ্যাক্টিভিটি এখানে শো করছে। এরপর আপনি যা কিছু সার্চ করবেন সেগুলো আর হিস্ট্রিতে আসবে না, কারণ নট সেভিং ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আমি এখান থেকে নট সেভিং করে রেখেছি। এইভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিকে কন্ট্রোল করতে পারবেন, যেটা হিস্ট্রি এবং কন্ট্রোলার এই অপশানগুলো ইউজ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ছোটোখাটো অনেক ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান বাটনটিকেও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করবো, শুভ অষ্টমী এবং শুভ নবমীর আগাম শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ।